জ্বর পরবর্তীতে দুর্বলতা কিভাবে কাটানো যায়। অনেকেই প্রশ্ন করেন যে জ্বর হওয়ার পরে বা শরীর অনেক দুর্বল হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে খাবারে অরুচি, বমিবমি ভাব, এই সমস্যাগুলো দেখা যায়, এটা কিভাবে খুব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। তো প্রথমে বলে রাখি, জ্বরটা কিন্তু আমাদের শরীরের কোনো নির্দিষ্ট রোগ নয়, এটা আমাদের শরীরে অন্য একটা রোগের বহিঃপ্রকাশ মাত্র। অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য অণুজীবের আক্রমণ হয় অথবা অন্য কোনো সেকেন্ড ইনফেকশন হয়, সেটার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমাদের শরীর কিছু কোষ বা অ্যান্টিবডি নিজে নিজে তৈরি করে থাকে, এবং এই অ্যান্টিবডিগুলোই পরবর্তীতে ফাইট করে এই জীবাণুগুলো ধ্বংস করতে সাহায্য করে। তো যখন এই প্রসেসটা চলে তখন শরীর তার অটোমেটিক তাপমাত্রাটাকে বাড়িয়ে দেয়, এবং এই বাড়ানো তাপমাত্রায় পরবর্তীতে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে বা মারতে সাহায্য করে থাকে। তো দেখা যাচ্ছে জ্বর হলে আমাদের শরীর এই জীবাণুর বিরুদ্ধে আক্রমণ করার জন্য অটোমেটিক কিছু অ্যান্টিবডি তৈরি করে, এবং এটা অ্যান্টিবডিটা তৈরি করতে গিয়ে শরীরের কিছু এনার্জি এবং কিছু পরিমাণ কোষ নষ্ট হয়, যেটা পরবর্তীতে রিকভার হওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। আর যতক্ষণ পর্যন্ত এই শরীরে নতুনভাবে অ্যান্টিবডি বা নতুন কোষ তৈরি হচ্ছে না, ততদিন পর্যন্ত শরীরে কিছুটা দুর্বলতা অনুভব হওয়াটা স্বাভাবিক। কিছু নিয়ম মেনে চললে শরীর পরবর্তীতে আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যেমন পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে থাকতে হবে। আমরা যেটা করি যে জ্বর ভালো হওয়ার পরপরই আমাদের যে কাজকর্মগুলো সেগুলো করা শুরু করে দিই, তবে কাজ তো অবশ্যই করতে হবে, কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায় বা আগে যেভাবে কাজ করা হতো সেটা থেকে কিছুটা কম করা হয়। কারণ প্রথম দিকে আপনি একটু রেস্টিং অবস্থায় থাকলে শরীরটা তার অটোমেটিক যে সেলগুলো নষ্ট হয়েছে সেটা তৈরি করে ফেলবে, এবং পরবর্তীতে আপনি অটোমেটিক এনার্জি পাবেন, এবং এটা করার জন্যে আপনাকে মোটামুটি কিছুদিন একটু বিশ্রামে থাকতে হবে। দুই নম্বর, প্রচুর পরিমাণে তরল এবং লিকুইড খাবার খেতে হবে, যেমন স্যুপ, ডাবের পানি, নরম জাউ ভাত, খিচুড়ি, এছাড়া নরমাল স্যালাইনও খেতে পারেন। এই জিনিসগুলোতে কিন্তু শরীরের যে হারানো এনার্জি সেটা অনেকটাই রিকভার করা সম্ভব। তিন নম্বর, ভিটামিন সি জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে, কারণ ভিটামিন সি আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয়, পাশাপাশি আমাদের শরীরটাকে এনার্জি দিয়ে সতেজ রাখে। তো ভিটামিন সি বা টক জাতীয় যে কোনো ফল, যেমন মালটা, কমলা, জাম্বুরা, পেয়ারা, লেবু, এসব কিন্তু ভিটামিন সির ভালো একটি উৎস। আর যেহেতু মুখের রুচিটা এই সময় কমে যায়, সেহেতু রুচি বাড়ানোর জন্য ভিটামিন সিটাই সবচেয়ে বেশি ভালো কাজ করে থাকে, কারণ এটা আমাদের শুধুমাত্র যে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় তা কিন্তু না, এটা আমাদের জিভার যে টেস্ট বাড সেগুলো কিন্তু রিজেনারেট বা নতুনভাবে তৈরি হতে সাহায্য করে। এছাড়া মুখের রুচি বাড়ানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায়, এগুলো খেতে পারেন। অনেক সময় এগুলো খেলেও কিন্তু মুখের রুচিটা অনেকটা ফিরে আসতে সাহায্য করে। তো আগে বলেছি যে জ্বরের ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি বা কোষ নষ্ট হয়, আর এর ফলে কিন্তু শরীরে কিছু জিনিসের একটু ঘাটতি দেখা যায়, যেমন রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে, শরীরে সুগারের পরিমাণটা অনেক সময় কমে যায় যদি ডায়াবেটিক পেশেন্ট না হন, আর অনেক সময় প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে জ্বর পরবর্তীতে নর্মাল যে ব্লাডের হিমোগ্লোবিন লেভেল, রক্তের সুগারের লেভেল এবং পোস্ট্রাপের রুটিন যে চেকআপ, এই তিনটা পরীক্ষা একটু করে নেওয়াটা ভালো। আর যদি এই তিনটাতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে, এবং পরবর্তীতে এটা রিকভার হয়ে গেলে শরীরও আস্তে আস্তে তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।